বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ভিডিওর টাইটেল বা শিরোনাম দেখেই নিশ্চয় বুঝে গেছেন যে বেঙ্গল আয়ুরের এই ভিডিওর বিষয় জয়েন্ট পেন বা মানবদেহের সন্ধিস্থলের ব্যথা যন্ত্রণা, বিশেষ করে হাঁটুর ব্যথা যন্ত্রণা নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তবে হাঁটুর যন্ত্রণার নিরাময়ের জন্য যে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসার সন্ধান দেব, সেই একই চিকিৎসায় অন্যান্য জয়েন্টের ব্যথা যন্ত্রণাও নিরাময় হবে, এমনকি পায়ের গোড়ালির ব্যথাও। একই ঘরোয়া ওষুধ কোন ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হবে এবং সংশ্লিষ্ট নিয়ম কি কি তা উল্লেখ করব। সুতরাং পুরো ভিডিও না দেখে স্কিপ করে দেখলে কিছুই ভালোভাবে বুঝতে পারবেন না, সেটা ভিডিও না দেখারই সামিল। যাই হোক, শুরুতেই বলেছি, হাঁটুর ব্যথা যন্ত্রণার সমস্যাকে কেন্দ্র করেই, অর্থাৎ প্রধান আলোচ্য ধরে নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব। আসলে কোনো একটি নির্দিষ্ট কারণেই যে হাঁটুর ব্যথা সৃষ্টি হয় তা নয়, এর পেছনে একাধিক এমনকি বেশ কয়েকটি কারণ থাকতে পারে। কারো ক্ষেত্রে হয়তো একটি, আবার কারো ক্ষেত্রে একাধিক কারণও থাকতে পারে। আরও সহজ করে বলা যায়, হাঁটুর ব্যথা যন্ত্রণা সকলের ক্ষেত্রেই একই কারণ থেকে সৃষ্টি হয় না। আসলে হাঁটুর ব্যথা যন্ত্রণাও এক ধরনের বাত। বাতের প্রকারভেদও অনেক, অর্থাৎ বহু প্রকারের বাত রয়েছে। আর বেশিরভাগ বাত যখনই মানবদেহকে আক্রমণ করে তখন হাঁটুও বাদ যায় না। প্রথমত অস্টিও আর্থ্রাইটিস, হাঁটুর ক্ষয়ের প্রধান কারণ এই ধরনের বাত। দ্বিতীয়ত গাউট, অর্থাৎ গেঁটে বাত। এই গেঁটে বাতের জন্যই অনেকেই অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণাতেও ভোগেন। তৃতীয়ত রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এই প্রকারের বাতও হাঁটুর যন্ত্রণার জন্য অনেকাংশে দায়ী। এছাড়াও হাঁটুতে আঘাত লাগা, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলেও অনেকেই হাঁটুর ব্যথা যন্ত্রণাতে ভোগেন। এবার আসুন জেনে নিই, হাঁটুর সমস্যায় অর্থাৎ ব্যথা ফোলা প্রভৃতি দূর করতে কোন ঘরোয়া চিকিৎসা নিতে হবে এবং আনুষাঙ্গিক কোন কোন নিয়ম মেনে চলতে হবে। বিভিন্ন প্রকারের বাতের ফলে হাঁটুর যে যন্ত্রণা হয় বা যন্ত্রণার সঙ্গে ফোলাভাবও থাকতে পারে, আমরা সেই সমস্যার সমাধানেরই আলোচনা করব। আঘাত লাগা বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে সৃষ্টি হওয়া ব্যথার জন্য এই ওষুধ প্রয়োগ করে খুব একটা লাভ হবে না। যাই হোক, আমাদের প্রয়োজন হবে মেথি বীজ। মেথির আলাদা করে কোনো পরিচয় দেবার প্রয়োজন নেই। 100 গ্রামের মতো মেথি বীজ ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো বীজগুলিকে মিক্সার গ্রাইন্ডারে বা কোনোভাবে পাউডার করে নিতে হবে, গুঁড়ো করে অবশ্যই চেলে নেবেন। এই পাউডার 1 গ্রাম মাত্রায় আধ কাপ ঈষদুষ্ণ জল সহ সকাল ও বিকেলে খেতে হবে। সপ্তাহখানেকের মধ্যেই অনেকটাই ব্যথা যন্ত্রণা কমে যাবে, তবে অন্তত 2 সপ্তাহ ওষুধটি অবশ্যই নিয়মিত খেতে হবে, প্রয়োজনে আরও বেশি দিন খেতে পারেন। আর হ্যাঁ, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই হাঁটু কোমর ঘাড় প্রভৃতির বাত ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্বলিত আরও কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলিও একবার দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। এই ভিডিওর শেষে লিংক দেওয়া রয়েছে। এবার আসি কি কি নিয়ম মেনে চলতেই হবে সেই প্রসঙ্গে। তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এতে পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে আমাদের খুব সুবিধে হয়। আর একটি লাইক অবশ্যই দেবেন, আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা। জেনে নিন হাঁটুর বাত ব্যথায় রোগীদের কোন কোন বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। প্রথমত, সিঁড়ি বেয়ে ওঠানামা করা চলবে না। দ্বিতীয়ত, মেঝেতে বসা চলবে না। তৃতীয়ত, একটানা
দুই এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা একেবারেই চলবে না। যদি দাঁড়িয়ে থেকে রান্না করার অভ্যাস থাকে তাহলে উঁচু চেয়ারে বসে রান্না করার চেষ্টা করুন। এই নিয়মগুলো না মানলে কোনো চিকিৎসাতেই হাঁটুর ব্যথা কমবে না। কোমরের বাত ব্যথার ক্ষেত্রেও এই একই নিয়ম। তবে হ্যাঁ, আপনি হাঁটাহাঁটি অবশ্যই করতে পারেন। যখন ব্যথা কম থাকবে তখন হাঁটাহাঁটি করবেন, এতে বরং উপকারী হবে। আর একটি কথা, এই চিকিৎসা হাঁটুর ব্যথার পাশাপাশি অন্যান্য জয়েন্টের যন্ত্রণার ক্ষেত্রেও উপযোগী। বিশেষ করে গাউট বা গেঁটে বাতের ক্ষেত্রে মেথির প্রয়োগ খুবই ফলপ্রদ। বাত হাঁটুর সঙ্গে সঙ্গে অন্যান্য জয়েন্টেও আক্রমণ করে। এ প্রসঙ্গে জেনে রাখুন, যদি আপনি গেঁটে বাতের সমস্যায় ভোগেন তাহলে কিন্তু ঠান্ডা কোনো কিছু খাবেন না, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের ঠান্ডা জল কিছুই নয়, আর মিষ্টি খাওয়াও নিষিদ্ধ। আজ এ পর্যন্তই। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।